আসসালামু আলাইকুম আমি সিফাত আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস এইচ এস পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দৈবচলক এটি হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাস তাহলে আমরা শুরু করি পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দৈবচলক প্রথমে আসি দৈব চলক কী যদি কোনো চলকের অ্যাগেনস্টে তার সম্ভাবনা থাকে তাহলে তাকে দৈবচলক বলা হবে যেমন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যেমন ধরি আমরা একটা ছক্কা নিক্ষেপ একটি ছক্কা নিক্ষেপ এখন এই ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমাদের কি কি আসতে পারে আসতে পারে ওয়ান আসতে পারে টু আসতে পারে থ্রি আসতে পারে ফোর আসতে পারে ফাইভ আসতে পারে সিক্স এই ছয়টা জিনিস আসতে পারে তাহলে এই ঘটনার ভিতরে আমার মোট সম্ভাব্য ঘটনা হচ্ছে ছয়টি এখন এই প্রত্যেকটা ইয়াগুলোকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই প্রত্যেকটাগুলোকে প্রত্যেকটি যদি এক একটি চলক হয় এবং এগুলোকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে যদি আমরা একটা বক্সের মাধ্যমে নেই যেমন যেমন এইখানে হচ্ছে এক্স এক্স এখানে কি কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা জিনিস উপস্থিত এখন এই ছয়টার জন্য আমার আমার প্রত্যেকটার জন্য যদি আমার এখানে ইয়া থাকে কি বলে সম্ভাবনা উপস্থিত থাকে তাহলে এই চলকগুলোকে বলা হবে দৈব চলক কেমন এই এক্সের জন্য সম্ভাবনা যদি পি অফ এক্স উপস্থিত থাকে তাহলে দেখি আমরা উপস্থিত কি না এখানে মোট সম্ভাব্য ঘটনা হচ্ছে ছয়টি এখন আমরা জানি সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ঘটনা এখন এই প্রথমে আমরা যদি দেখি এই ওয়ান এই ওয়ানের জন্য এখানে ওয়ান উপস্থিত একটি তাহলে অনুকূল ঘটনা ওয়ান এবং মোট সম্ভাব্য ঘটনা সিক্স তাহলে এই ওয়ানের জন্য সম্ভাবনা আমরা পাবো ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স ঠিক সেমভাবে এখানে টু টু আছে এখানে মোট একটি তাহলে অনুকূল ঘটনা ওয়ান মোট সম্ভাব্য ঘটনা সিক্স তাহলে ডিভাইড নিচে হবে সিক্স তাহলে দুইয়ের জন্য সম্ভাবনা ওয়ান বাই সিক্স ঠিক সেমভাবে এই প্রত্যেকটার জন্য সম্ভাবনা ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স তাহলে আমরা এই এক্স চলকের জন্য আমরা কি পেলাম একটা সম্ভাবনা পেলাম যেহেতু এক্স চলকের জন্য আমরা একটা সম্ভাবনা পেলাম এর জন্য এই চলকটাকে বলা হবে একটি দৈব চলক কি চলক দৈব চলক এখন দৈব চলক হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক একটি হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক যদি চলকের ভ্যালু এক্সিকস টু জিরো ওয়ান টু থ্রি এইভাবে দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হবে বিচ্ছিন্ন চলক আর যদি চলকের মান এইভাবে দেওয়া থাকে যেমন সেভেন গেট লেসর লেস দেন এক্স লেস দেন ইলেভেন এই এইভাবে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে অবিচ্ছিন্ন এখন এটাকে কেন বিচ্ছিন্ন বা এটাকে কেন অবিচ্ছিন্ন বলা হয় এখন এই আমরা যদি একটু ভ্যালুর দিকে তাকাই যে এক্স ইকালস টু জিরো ওয়ান টু থ্রি এই তিনটা ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে জিরো এবং ওয়ান এই দুইটার মাঝখানে আপাত দৃষ্টিতে আমরা কোনো গ্যাপ দেখতে পারতেছি না কিন্তু জিরো এবং ওয়ানের মাঝখানে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা উপস্থিত তার মানে এই জিরো এবং ওয়ানের মধ্যে একটা গ্যাপ গ্যাপ ঠিক সেমভাবে ওয়ান এবং টু এর মধ্যে একটা গ্যাপ ঠিক সেমভাবে টু এবং থ্রির মধ্যে একটা গ্যাপ যেহেতু এখানে একটা গ্যাপ আছে তার মানে এখানে একটা বিচ্ছিন্ন অবস্থা এর জন্য এটাকে বলা হবে বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন দৈবচলক আর এইখানে যদি অবিচ্ছিন্ন ক্ষেত্রে আমরা একটু দেখি যে সেভেন সেভেনের বড় এবং এগারোর ছোট সকল মান এখানে কোনো গ্যাপ নাই তার মানে এইটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এর জন্য এটাকে বলা হয় অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস এবং এটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস এখন বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে চলক এবং অবিচ্ছিন্ন চলক আমরা এখানে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা সামেশন ইউজ করি এবং অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা ইনটিগ্রেশন ইউজ করি কেন ইউজ করি যদি কোনো ফাংশন দেওয়া থাকে যেমন আমরা যদি একটা পেজ নেই যদি একটা ফাংশন দেওয়া থাকে এফ ওফ এক্স ইকালস টু এক্স বাই টেন যেখানে দেওয়া আছে এক্স ইকালস টু জিরো ওয়ান টু সরি জিরো না এখানে হবে ওয়ান টু থ্রি এবং ফোর যদি এইখানে এফ ওফ এক্স ইকোয়ালস টু এত দেওয়া থাকে এবং যদি বলা হয় যে এফ ওফ এক্স একটি এফ ওফ এক্স একটি সম্ভাবনা ফাংশন কি না সম্ভাবনা সম্ভাবনা ফাংশন কি না ফাংশন কি না সেটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা দেখব যে সামেশন এফ ওফ এক্স টু ওয়ান আসতেছে কি না এবং এফ ওফ এক্স গ্রেটার দেন और ইকুয়াল ওয়ান ইকুয়াল জিরো কিনা যদি এই দুইটা শর্ত ফিল করে তাহলে আমরা বুঝবো যে এফ একটি সম্ভাবনা ফাংশন আর যদি অন্য ক্ষেত্রে যদি এইভাবে থাকে যে এফ ওফেক্স টু সিক্স এক্স ইন্টু ওয়ান দ্যাট জিরো এক্স ওয়ান যদি এইভাবে থাকে এবং বলা হয় যে একটি সম্ভাবনা 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 ফাংশন কিনা ফাংশন কি না তা যদি নির্ণয় করতে হয় তাহলে এখানে আমরা ইউজ করব যে ইন্টিগ্রেশন এফোফেক্স ডিএক্স ইকোয়ালস টু ওয়ান আসতেছে কি না এবং এফ এক্স ইস গেটার ওর ইকুয়াল জিরো আসতেছি কিনা এখন আমাদের কথা হচ্ছে এখানে একই জিনিস দুইটা ফাংশন দেওয়া ছিল এখানেও একটা ফাংশন দেওয়া আছে ঠিক সেমভাবে এখানেও একটা ফাংশন দেওয়া আছে এই দুইটা ফাংশনের মধ্যে এই যে এইখানের যে চলকটা আসে এইখানের যে চলকটা এই যে এইখানের যে চলকটা এই চলকটা দেওয়া আছে বিচ্ছিন্ন চলক তাহলে আমরা এর আগে দেখছি যে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ইউজ করা হয় সামেশন এই যে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে সামেশন ইউজ করা হয় তার জন্য এইখানে আমার এখানে সামেশন ইউজ করা হয়েছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এবং যদি অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখি এই যে এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক এই যে আগের পেজে যদি আমরা দেখি যে এইগুলোকে এই টাইপের গুলোকে অবিচ্ছিন্ন চলক বলা হয় এবং অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা ইন্ট্রিগেশন সাইন ব্যবহার করি যে এইটাকে বলা হয় ইন্ট্রিগেশন সাইন ইন্টি ইন্ট্রিগেশন সাইন এটা এ ইন্ট্রিগেশন সাইন এখন তাহলে এই যে এই এটা যেহেতু অবিচ্ছিন্ন সেহেতু এইখানে ইন্ট্রিগ্রেশন সাইন ব্যবহার করা হয়েছে তাহলে এটার ক্যালকুলেশন কীভাবে যে এক্স সমান সমান সামেশন এফ এক্স ইকোয়ালস টু ওয়ান অথবা ইন্ট্রিগ্রেশন এফ ডি এক্স ইকোয়ালস টু ওয়ান এটা কীভাবে তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এই যে হচ্ছে বিচ্ছিন্ন চলক তাহলে আমরা যদি নিচে অ্যান্সার বের করি নিচে অ্যান্সার বের করতে চাই আমাদের এখানে দেওয়া ছিল এফ ও এক্স এটা হচ্ছে সলিউশন এফ ও ফেক্স ইকোয়ালস টু এক্স বাই টেন সাজ দ্যাট এক্স ইজ ইকোয়ালস টু ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা ইউজ করবো যে এই শর্তটা মানতেছি কিনা এই শর্ত যদি মানে তাহলে এইটা আমার এফ ওফ এক্স একটা সম্ভাবনা ফাংশন হবে তাহলে আমাদের নির্ণয় করতে হবে সামেশন এফ ওফ টু আসতেছে ওয়ান আসতেছে কি না তাহলে সামেশন এফ ওফ এক্স মানে কি এক্সের যেই ভ্যালুগুলো আছে ওয়ান টু থ্রি ফোর এক্সের জায়গায় সেই সেই ভ্যালুগুলো বসায় পর্যায়ক্রমে যোগ করবো যেমন এফ প্রথমে এক্স সমান সমান বসাবো তারপরে এফ ওফ এক্স সমান বসাবো তারপর এফ এক্স সমান সমান থ্রি বসাবো তারপর এফ অফ এক্স সমান সমান ফোর বসাবো তো এই সবগুলো বসানোর পর সবগুলো আমরা যোগ করবো যেহেতু এটা সামেশন সামেশন মানে যোগ করা তাহলে এফ অফ এক্সমান সমান ওয়ান মানে কি যে আমাদের এখানে যে ফাংশনটা ছিল এক্সের জায়গায় ওয়ান বসবে তাহলে ওয়ান নিচে আসে টেন এক্সের জায়গায় ওয়ান প্লাস এখানে এক্সের জায়গায় টু নিচে আসে টেন প্লাস এখানে এক্সের জায়গায় থ্রি নিচে আসে টেন প্লাস এখানে এক্সের জায়গায় ফোর নিচে আসে টেন এটা যদি লসাগো করি আমরা লসাগো হচ্ছে টেন তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর টু টেন বাই টেন টু ওয়ান তাহলে আমরা কি দেখতেছি যে সামেশন এফোফেক্স আসতেছে তার মানে এই এফোফেক্স ফাংশনটি ফাংশনটি একটি সম্ভাবনা ফাংশন কি ফাংশন সম্ভাবনা ফাংশন আবার যদি আমরা ইন্টিগ্রেশনের জন্য দেখি ইন্টিগ্রেশন এখন ইন্ট্রিগ্রেশনের দেখার আগে আমার ইন্টিগ্রেশনের সূত্র জানা লাগবে ইন্টিগ্রেশনের সূত্র তাহলে সূত্রটা একটু আমরা আগে দেখি যে নিউ পেজ যদি এই যে ইন্টিগ্রেশনের সূত্র যে ইন্ট্রিগেশন এক্স ডি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার যদি সূত্র থাকে এটা যদি দেওয়া থাকে তাহলে এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান যদি এখানে লিমিট দেওয়া থাকে যে এক্স যদি ইন্টিগ্রেশন এ টু বি মানে লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত এক্স টু দি পাওয়ার এন ডি এক্স তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই আগের সূত্র অনুযায়ী নিচে হবে এন প্লাস ওয়ান এবং যে লিমিটটা ছিল এই লিমিটটা আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো এইভাবে ইউজ করার পর নিচের লিমিট চলে যাবে নিচে এবং উপরের লিমিট চলে যাবে উপরে তারপরের লাইন হবে এই যে আমরা প্রথমে উপ এক্সের জায়গায় উপরের লিমিটটা বসাবো উপরের লিমিট কী ছিল বি তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো বি আর এর উপরে ছিল এর পাওয়ার ছিল এন প্লাস ওয়ান নিচে ছিল এন ওয়ান তারপর মাইনাস নিচের লিমিট নিচের লিমিট কত আছে এ তাহলে এক্সের জায়গায় এ বসবে তাহলে এ বসলো এক্সের জায়গায় এর পাওয়ার ছিল এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এই হচ্ছে ইন্ট্রিগ্রেশনের সূত্র আমরা ইনটিগ্রেশনের এই সূত্রের মাধ্যমে এই ম্যাথমেটিক্যাল সলভগুলা করে থাকি আজকের ক্লাসে আমরা শুধু বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যে সামেশনের ক্ষেত্রে ক্যালকুলেশনটা দেখলাম এবং অবিচ্ছিন্ন ক্ষেত্রে আমরা সূত্রটা দেখে রাখলাম তাই নেক্সট ক্লাসে আমরা ইনটিগ্রেশনের উপর ক্লাস করব যে ইন্ট্রিগ্রেশন যেই ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলো কিভাবে ক্যালকুলেশন করা হয় তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম